হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা পৌঁছে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমান ওই সময় পরিষ্কার ভাবে ইমানের দিক থেকে মজবুত হয়ে গেলেন। এদিকে সকলেও যদি মেনে নাই, আমি হুসাইন কোনদিন মেনে নিব না। সকলেও যদি মেনে নেয়, আমি হুসাইন মেনে নেব না। কেন? এজিদের যে আমল, যে কাজ, এগুলো হচ্ছে ভালো না, আমি মেনে নেব। ও গোয়েল মুসলমান ইমানদারেরা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে তখন আছেন, মদিনা থেকে মক্কা যাবেন, মক্কা থেকে কুফাতে। প্রথম হলো মদিনার কথা বলছি আমি। যখন এই রকম অবস্থা, আল্লাহ নবী দরবারে চলে গেলেন, নানা জানের কবরের কাছে রাতের বেলায় চলে গেলেন। গভীর রাত্রে গিয়ে যেদিনে তিনি মক্কা থেকে হিজরত করবেন মদিনা থেকে, তা সেই রাতটাই রসুলের কবর মুবারকের কাছে, মাজারে আজাজের কাছে গিয়ে অজনয়নে কাঁদছেন আর বলছেন, নানাদার আপনার কবরের কাছে এসেছি, আপনার মাজারে আজাজের কাছে আপনার নাতি হুসাইন আমি এসেছি, আর বোধহয় আপনার মাজারে আজাজের কাছে আমার আশা হবে না, এটাই বোধহয় শেষ আশা। আপনার মাজারে আজাজের কাছে এসে আপনার নামে সালাম দেওয়া বোধহয় আর হবে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছি, এটা বোধহয় এটাই আমার শেষ বলা, আর বোধহয় আপনার মাজারে আজাজের কাছে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না, এটাই বোধহয় আমার শেষ। ও আমার নানাদার, আপনার মাজারে আজাজের কাছে এসে জিয়ারত বোধহয় আর করা হবে না, আপনার মাজারে আজাজের কাছে এসে আপনার সঙ্গে আমি যে দিদার করতাম আর বোধহয় দিদার করা হবে না, নানাদার এটাই আমার শেষ দিদার। ও নানাজান, ও আমার নানাদার, আপনি দোয়া করেন আমি যদি ইসলামের জন্য লড়ি, আপনি যে ওসিয়ত গুলো করে গেছেন, সেই ওসিয়ত নসিহতের ওপরে আমি লড়তে যাচ্ছি, সেই ওসিয়ত নসিহতের ওপরে আমি কাজ করতে চলেছি, হিজরত করছি, নানাজান এই জিনিসটা আমি যদি নিয়ত ঠিক থাকে, নানাজান আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন আমার নিয়তটা যেন কবুল হয়ে যায়, তাতে আমার জীবনটা যদি চলে যায় কোনো অসুবিধা নাই, আমি বাতিল এবং মিথ্যার বিরুদ্ধে যেন লড়তে পারি। জোরে বলো, রাতের বেলায় নানার কবরে গিয়ে কাঁদলো, হাওয়া করে কেঁদেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা যান, আর সালাম আপনার মাজারে আগদাতে দিতে পারবো না, এটাই বোধহয় শেষ সালাম, আর নানা যান আর বোধহয় দিদার হবে না, আপনার কবর মুবারক মাজার মুবারকের কাছে সেটা দিদার, এই দিদারটা আমার বোধহয় শেষ দিদার, আমি আজকেই বোধহয় হিজরত করে বেরিয়ে যাব। জোরে বলুন, আমি এদিক মেনে নেব না, নানা যান শরীয়ত বিরোধী কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, আমি মেনে নিতে পারবো না, সকলেও যদি মেনে নেয়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বেরিয়ে পড়লেন, ছেলে বউদের ঘরে কি বলল, হুসাইন রাদিয়াল্লাহু ছেলের নাম কি ছিল বলো, আরে ছেলের নাম কি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আজগার ও ছেলে সকলকে বলল কি হবে, তোমরা কি সাথে যাবে, বলল আপনি একা যাবেন আর আমরা আপনাকে ছেড়ে দেব। মদিনা থেকে মক্কাতে চলে গেলেন। ও মুসলমান ভাইরা, মদিনা থেকে মক্কাতে চলে গেলেন ভাইরা, মক্কা জমিনেতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন,
ইতিহাসের পাতায় লেখা আছে, তারিখের পাতায় লেখা আছে, তারিখ ইসলামের মধ্যে পেয়ে যাবেন, বিভিন্ন তারিখের কিতাবে বিভিন্ন ভাবে লেখা আছে। ভাইজান, যার যেমন মতের মানুষ সে সেইভাবে বলেছে। ভাইজান, আমি যেটা বলছি হানাফি মতের আলোচনা করছি। ভাইজান, তারিখের কিতাবের মধ্যে লেখা আছে, মক্কা জমিনেতে গিয়ে যে কামরাটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওই কামরাতে কুফাদের থেকে চিঠি দিতে শুরু করে, চিঠি আসতে শুরু করে। একটা রেওয়ায়েতের মধ্যে আছে, ওই কামরাতে একটা ব্যাগ ছিল, বড় একটা থলে ছিল, এত চিঠি এসেছিল, এত চিঠি এসেছিল, ওই থলেটা ভর্তি হয়ে গিয়েছিল, এত চিঠি কুফা থেকে এসেছে। আর হোসেন আদা খালি পড়ছে, চিঠি পড়ছে, সব হোসেন আদা সাপোর্ট। কি লেখা আছে? হুজুর, আপনি একবার কুফাতে আসুন। হুজুর, হুজুর আপনাকে খলিফা বলে আমরা মেনে নিব। কিতাবের মধ্যে লেখা আছে প্রায় 8,000 এর কাছাকাছি, আরো বেশি তো কম না। কথা বুঝুন, তারা কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সাপোর্ট করেছিল। কথা বুঝুন, তারও বেশি, আবার অন্য কিতাবে আরো বেশি বেশি। আপনি কুফাতে আসেন, হুজুর আপনি কুফাতে আসেন, ইয়াজিদের এই খলিফা আমরা মেনে নেব না। ইয়াজিদ ভালো লোক নয়, ইয়াজিদের চরিত্র ভালো নয়, মদ্যপান করে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়ায়, শরীয়তের উপরে চলে না। আপনি একটু আসুন, আপনাকে আমরা মানার জন্য রেডি আছি, একটু আসবেন, হাতটা ধরবো, বায়াত হয়ে যাবে। এখানেও আপনাকে বোঝাচ্ছি পয়সা আর চাকরি কি জিনিস। দেখেন ইতিহাস, এগুলো অনেকে বলে নাকি আমি জানি না, কিভাবে বলেছে আমি যেটা পড়েছি, পয়সা আর চাকরি যে কি খারাপ জিনিস, তার জন্য মানুষের ইমানও ধ্বংস হয়েছে। ওই লোকগুলো কিন্তু অন্তর থেকে কাকে ভালোবাসতো? হোসেন দাদা অন্তর থেকে। আপনি আসেন বায়াত, একদম জোশ। আবার একটা কিতাবের মধ্যে লিখছে, একটা রিওয়ায়াতে মুয়াজ্জিনে কেরামদের মধ্যে ইখতিলাফ, আরেকটা জায়গায় লিখছে প্রায় 200 থেকে 250, প্রায় 300, এরকম অনেকে লিখেছে বিভিন্ন ভাবে এক চিঠিতে বিভিন্ন মানুষের সই করে চিঠি এসেছে। এই চিঠিগুলো উনি পড়তেন আর ওই ব্যাগের মধ্যে রাখতেন, ব্যাগ ভর্তি হয়ে গেছে মক্কার জমিনে। কথা বুঝে আছে? মুসলিম বিন আকিল ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাত ভাই। কি ভাই জোরে বলেন? চাচাত ভাই। কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আকিল ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কি দুজনই ছিল আবু তালিবের কি বেটা? তাহলে এনারা দুজন কি হলো? চাচাত মুসলিম আর হুসাইন দুই চাচাত ভাই, আর আকিল আর আলী হুদুদ দুই ভাই। তাহলে দুজনের ছেলে কি হলো? চাচাত চাচাত ভাই, কিন্তু চাচাত ভাইকে ছাড়ে না, ভালোবাসে, সবাই চলে যাচ্ছে, কিন্তু চাচাত ভাই, চাচাত ভাইয়ের সাথে আছে, চাচাত ভাইকে ডেকেছে। কি আমাদের চাচাত ভাইয়ের মধ্যে কি ঝগড়া? হ্যাঁ, তোমাদের চাচাত ভাই কি মহব্বত দেখে? চাচাত ভাইকে ডেকে হোসেন আজানে বলছে, এই বলছে, বলে বলে শোনো, উফা দেশ থেকে আমাকে ডাকছে, এই চিঠি দিচ্ছে, দেখো আমি এখন যাব না, তুমি আমার প্রতিনিধি হয়ে আগে উফাতে চলে যাও, তুমি আমার প্রতিনিধি হয়ে উফাতে চলে যাও, উফাতে গিয়ে খবর নাও যে সকলে আমাকে চাইছে কতজন, তুমি আগে ওই জায়গাটাই দেখো, দেখে তুমি আগে দেখবে যে বেশিরভাগ মানুষ যদি আমাকে চায়, তাদের যদি অন্তরে
আমার ভালোবাসা থাকে, তুমি আমাকে একটা গ্রিন সিগন্যাল দেবে চিঠিতে যে আপনি চলে আসুন, আর চিন্তা নেই আপনি আসুন, তারা আপনার কাছে বায়াত হবে। জোরে বলুন, তোমার চিঠির উপরে আমি যাব। তার আগে যাওয়া যাবে এলাকার মানুষ, এর আগে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটিয়েছে, কারণ ওইখানকারের মানুষ যে কখন পাল্টি খাবে আমি বুঝে উঠতে পারি। কোনো অসুবিধা নেই, মুসলিম মিনা কিন চলে গেল কুফাতে, মুসলিম ইবনে আকিল সঙ্গে সঙ্গে চিঠি করে পাঠালো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে, কোনো চিন্তা নাই, ও আমার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো, কুফার প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষ আপনাকে খলিফা বলে মেনে নেবে, আপনাকে রাষ্ট্রনায়ক বলে মেনে নেবে, আপনাকে ইমাম বলে মেনে নেবে, আপনি বেরিয়ে চলে আসুন। ভাইজান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো বেরিয়ে এসেছিল, চর ছিল না, জোরে বলুন চর ছিল ভাইজান। ওখানে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মনে থাকবে রাইসুল মুফাদ্দাল ছিলেন ভাইজান, সেই যুগের বড় একজন বিজ্ঞ আল্লামা মানুষ ছিলেন, আল্লাহর ওলি মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূলের সাহাবী ছিলেন, আব্বাও ছিলেন চাচা, উনিও চাচা ছিলেন। আপনি যাবেন না, কুফার মানুষ কিন্তু সুবিধার নয়, কুফার মানুষের মতিগতি ভালো নয়, আমার বয়স তো আমি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বয়সের আমি বয়োজ্যেষ্ঠ, তাহলে বয়োজ্যেষ্ঠের একটা কথার এখানে ব্যাপার আছে ভাই, শুনুন আমি বলি। উনি বলেছিল আমি বয়োজ্যেষ্ঠ, আমার অভিজ্ঞতা নিয়ে বলছি, কুফার মানুষের চিন্তাধারা ভালো নয়, তোমাকে আঘাত করে দিতে পারে, ওরা সঙ্গে সঙ্গে ওদের নীতিকে ঘুরিয়ে দিতে পারে, তোমাকে বিপদে ফেলে দিতে পারে। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন না না না, আমার লড়াই কুফার মানুষের বিরুদ্ধে নয়, আমার লড়াই এদির মানুষটার বিরুদ্ধে নয়, আমার লড়াই হলো ইসলামের জন্য। এদির এমন একটা মানুষ ইসলামের বিরোধী নীতি তার ভেতরে আছে, সেই নীতির বিরুদ্ধে আমি যাচ্ছি, আমি কোনোদিন এই সময় কারোর কথা শুনবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওই সময় শোনা হয়নি, আর অনেক সাহাবী ছিল ভাইজান, মুরব্বী সাহাবী তাদের কথা শুনেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন হেরেম শরীফের চত্বরে শুয়ে আছে, হঠাৎ স্বপ্ন দেখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শহীদ হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখছে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছে, উনি বুঝতে পেরেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে যাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিরবে না, রাসূলের মহব্বত অন্তরে ছিল, ঝরঝর করে কাঁদতে শুরু করে যায়, কেন তিনি চেষ্টা করছেন, মহব্বতে চেষ্টা করছেন, হুসাইন আপনাকে তারা কাতলে কেতাল করে দেবে, কিন্তু তবুও শুনছে না। অবশেষে উনি কাঁদতে শুরু করে দিলেন, আর তো কিছু করার নাই, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বর্গ নিয়ে মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিলে। শুনতে গেলে কিছু শিক্ষা এর থেকে আমাদের আছে না নাই, জোরে বলুন। এখান থেকে দুটো শিক্ষা আমরা পাচ্ছি, কটা জোরে বলুন, একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শিক্ষা, আর একটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু থেকে শিক্ষা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা করেছেন ওটাও ঠিক, হুসাইন রাদিয়াল্লাহু যেটা তারা চিন্তাই করেছেন ওটাও ঠিক, জোরে বলুন। এটা কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি হুসাইন রাদিয়াল্লাহু মহব্বত করতেন, হুসাইনের কিছু না হয়ে যায়, আমার হুসাইনকে কেউ না মেরে দেয়, আমার হুসাইনকে কেউ না কষ্ট দেয়, আমার হুসাইনকে কেউ না গালি গালাজ করে, এই মহব্বতে হুসাইনকে জোর দিচ্ছিলেন আপনি যাবেন না, আপনাকে ক্ষতি করে দেবে, ওরা আপনাকে মেরে দেবে, ওরা আপনার সাথে বেঈমানি করবে। তাহলে এটা কি উনি ভুল করেছিলেন ভাই? ওনার জায়গায় উনি ঠিক করেছিলেন, ওনার স্ট্যান্ড পয়েন্টে উনি যেটা করেছিলেন ঠিক, উনি করেছিলেন নবীর নাতির মহব্বতে,
যে আমার নবী পাকের নাতির কোনো ক্ষতি না হয়, আমার নবী পাকের নাতিকে না বিয়োগপতি করে, আমার নবী পাকের নাতি কে কেউ না কষ্ট দেয়, তাই তো? তিনি তাই জন্য আটকাবার চেষ্টা করেছিলেন। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার স্ট্যান্ড পয়েন্ট, তাহলে মুরুব্বির কাজ করেছেন, মুরুব্বি যেটা কাজ করা সেটা তিনি করেছেন, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তার নীতি কি, আমার নানা জানের বিরোধী কাজ করছে যে সে আজকে রাষ্ট্রনায়ক, আমি তার বিরুদ্ধে আজকে কুফার ময়দানে যাচ্ছি, জোরে বলো। নানা নীতি না নষ্ট হয়ে যায়, আমার নানা নীতি কোনো গণ্ডগোল না হয়, তাতে আমি যাব, তারা আমাকে যা করে করুক। আপনি চিন্তা করবেন না চাচা জান, আমার পেছনে তো মানুষ আছে, এই তো চিঠি এসেছে বলে তো আমি যাচ্ছি, চিঠি এসেছে চাচা আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখাচ্ছে, চিঠি এসেছে মুরুব্বি আপনি দেখুন, তিনি বলছেন চিঠি এলেও কুফার মানুষকে আমি বিশ্বাস করি না, ওরা এর আগে অনেক কিছু কথা বলে ঘুরিয়েছে, অনেক কিছু কথার হের ফের করেছে, আপনার সাথে ওই রকম করবে, আর ইনার অভিজ্ঞতাটা কাজে লেগেছিল না লাগেনি, জোরে বলুন। দেখেন একটু বাদেই বুঝতে পারতে পারি, কিন্তু উনি কাছে উনার নিয়তি, ইনার অভিজ্ঞতা ঠিক ছিল কি, যে ওরা আপনাকে নেবে না, আপনার ক্ষতি করবে, ঠিক তাই করে। দেখেন লোক ছিল কুফা দেশের মানুষ, হাজার হাজার মানুষ চিঠি পাঠালো, একটা রাতে তারা ঘুরে গিয়েছিল, ইতিহাস বলছে কি, একটা রাতের মধ্যে এদিদের লোকেরা ঘরে ঘরে ঢুকে তাদেরকে বার করে, তাদেরকে একটা করে চাকরি সেই সময়ে, আর মোটা অঙ্কের সোনা দানা দিয়ে একটা রাতে তাদেরকে ঘুরিয়ে ফেলেছিল। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন, যারা ঘোরেনি তাদেরকে ভয় খাইয়ে রেখে দিয়েছিল, আর যারা ঘুরে গেছে ঘুরে গেছে তাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দিয়েছিল, ইতিহাস বলছে, তারিখ বলছে, একটা রাতের মধ্যে তারা ঘুরে গিয়েছিল, সকলে দেখা গেল, মাত্র কিতাবের মধ্যে লিখছে হাজার হাজার মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিয়েছিল, সেই মানুষগুলো ঘুরে গিয়ে এদিদের দলে ফিরে গেল, এদিদকে সাপোর্ট করলো, তার টাকার কাছে, তার চাকরির কাছে তারা মাথা নত করে ফেললো। মাত্র শেষে অনেক ঐতিহাসিকবিদ বলছে, ইতিহাসবিদ বলছে, মাত্র 30 জন ছিল, কতজন জোরে বলেন, এই 30 জনকে মুসলাহ করে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল কে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাত ভাই, তাকেও কাতলে কাতাল করে দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, রোডের উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কুফার বড় রাস্তাতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যারা হুসাইনকে সাপোর্ট করবে তাদের অবস্থা এই রকম। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? মুসলিম ইবনে রাস্তার মধ্যে যখন অর্ধেক রাস্তায় এসে ঢুকবে, চারিদিক থেকে ঘিরে ফেলবে, তাদের চিন্তা কিন্তু ভালো ছিল না, কেন ছিল না, এর মধ্যে একটা কথা আছে, কথা বুঝতে পারছেন, অনেক ইতিহাস আছে, এই ইতিহাস যদি আমি ঠিক মতন যদি বলা হয়, কেউ যদি বলে এরকম মোটা ভাই, এত কিছু এর মধ্যে আরো রাজনৈতিক ব্যাপার আছে, কিন্তু ওয়াজের মজলিসে ওইভাবে বলতে গেলে অনেক টাইম লাগে, সব কিছু মাথায় আনতে পারবে না, এত নাম আছে, এত নাম আছে, কে কি করেছে, অনেক নামের মধ্যে আছে, কে কিভাবে করেছে, কিভাবে রাতের বেলায় গিয়ে লাগিয়েছে, কোথা থেকে কি করেছে। এবার একটা কথা মাথায় রাখবেন, এই সব জিনিস কিন্তু হচ্ছে টুপিওয়ালা আর নামাজওয়ালা উভয় পক্ষ, ইমানের একটা ব্যাপার আছে না, নাই নামাজ টুপি দাঁড়িয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই সময় যখন আপনার ইমান আকীদা রসুলের প্রতি, তার নাতিদের প্রতি, তার আহলে বায়াতের প্রতি ইমান আকীদাটা ঠিক থাকবে, জোরে বলে। আহলে বায়াতের প্রতি মহব্বত রাখার দরকার আছে না, নাই নবীর বংশের প্রতি মহব্বত রাখার দরকার আছে না, নাই এত কিছু হুসাইন রাদিয়াল্লাহু তবুও মানে না, যে যার মধ্যে নামাজ নাই, রোজা নাই, তকবীর নাই, তাহলিল নাই, হালাল হারাম বেঁচে চলে না, কাবা শরীফকে অপমান করলো, শরীয়তের বাইরে কাজ করে, বাজে কাজ করে, ওয়াহিয়াত কাজ করে, হুসাইন যদি একাই থাকে, একাই তাদের বিরুদ্ধে লড়াই করবে, কাউকে দরকার নাই, আমি হুসাইন একাই লড়াই করব,
আমি হকে হক বাতিলের বিরুদ্ধে লড়াই হবে, জোরে বলো। কিন্তু প্রথম একটা জিনিস হোসেন নাদারা বলেছেন, বলা হয় কথা বোঝা যাচ্ছে না ভাই সকল? কুফার কাছে এসে গেল ভাই, আরো কিছু মানুষ তাকে ঘিরে ধরল। সকলে মিলে ঘুরে ধীরে দাঁড়ালো, এখান থেকে আপনাকে আর যেতে দেওয়া হবে না, এখানে আপনাই থাকতে হবে। তারা একটু অন্য মুভমেন্ট নিয়ে কথা বলে, একটু মিজাজ নিয়ে কথা বলতে শুরু করলো, আদব বলে কিছু নাই। বিয়াদবের মতন হোসাইন রাদিয়াল্লাহু তার আনুর সঙ্গে কথা বললো, জিজ্ঞাসা করলো আপনার নামটা কি, আপনার নামটা কি, আপনার নামটা কি? তারা নাম বলতে শুরু করলো, তিনি বলতে শুরু করলেন আপনারাই তো আমাকে চিঠি দিয়েছিলেন, আপনারাই তো আমাকে মক্কাতে চিঠি পাঠিয়েছিলেন, হুজুর আপনি আসুন আপনার কাছে বায়াত হবো, সেই নামেরই তো আপনি মানুষ, আপনার বাপের নাম তো অমুক, চিঠিতে লেখা ছিল, এখন রাতারাতি আপনারা আমাকে কেন আটকে দিচ্ছেন? আজকের যুগে নয় সেই যুগে মালপানির ব্যাপার ছিল, কি কথা ঠিক না? যে কি জিনিস, খাতারনাক জিনিস, আপনার আমার ইমান নষ্ট করে দেবে, আবার এটা ছাড়া, এটা ছাড়া আবার চলাও মুশকিল। হুসাইন আদি আল্লাহ তাআলা যখন দেখলেন পরিস্থিতি পরিশান্ত ভালো নয়, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়া হবে, ও রাসূলের সময় হয়েছে নামাজ হবে, ঈমানদার মুমিন মুসলমানেরাও নামাজটা পড়া হবে, কে নামাজ পড়াবে? কত বড় তারা মুনাফিক দেখুন, হুসাইন আদি তারা বলছে জামাত করে হবে না, এমনি হবে, তারা উত্তর দিচ্ছে কেন জামাত করে হবে? কাদের ইমাম পড়াবে? আপনাদের দিকের মানুষ পড়াবে না আমি পড়াবো, আপনি পড়াবেন নাতি সম্মান কথা বুঝতে পারছে, ওরাই কতল করে, ওরা আবার সম্মান দিচ্ছে, আপনি নবীন নাকি আপনি পড়ান, আপনার পেছনে আমরা নামাজ পড়ব? ভাই মুসলমান ইমানদারেরা, ওই মহিলার মনের মুসলমানেরা, সব কিছু হয়ে যাওয়ার বাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তিনটে কথা বলেছিলেন, কটা জোরে বলুন, তিনটি কথা বলেছিলেন, ইতিহাসের পাতাতে লেখা আছে তিনটি কথা। তিনি বলেছিলেন ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা করো, আমার দরকার নাই, আমাকে যদি ওখানে পথ যদি না ছাড়ো, আমাকে মক্কার দিকে যাব, ওই পথটা ছেড়ে দাও, তোমরা যাকে খলিফা নিয়ে আছো থাকো, আমি কিন্তু বায়াত হব না, তোমাদেরকে ডিস্টার্ব করব না, আমাকে মক্কার দিকে ছেড়ে যাও, চলে যাই। তারা বলে না ছাড়া হবে না, মানে নবীর বংশকে এত অসম্মান, এত বিয়াদবী, ঐতিহাসিক ইতিহাসবিদ যারা তারা বলছে, ঐতিহাসিক যারা বড় বড় মুয়াররিখ দ্বিতীয় নম্বর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তবে আমাকে মদিনায় যেতে যাও, মদিনার রাস্তায় আমাকে একটু যেতে যাও, আমি মদিনাতে চলে যাই। তবু তারা চলল না, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু
তারানো বলেন তাহলে আমাকে ছেড়ে দাও, আমি এদিদের কাছে যাব, এদিদের সঙ্গে যা আলোচনা হওয়ার ওখানে হবে। সবাই তলোয়ার বাল করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বাল করে শুরু করে দিলেন কারবালার ময়দানে কুফার। ও মুমিন মুসলমান ময়দানে লাগো মুআরাকা শুরু হয়ে গেল ইতিহাসের পাতায় লেখে। ডান দিকে যাচ্ছে ফাঁকা করে দিচ্ছে, বাম দিকে যাচ্ছে ফাঁকা করে দিচ্ছে। তারা চিন্তা করলো এ তো একা একজন, তার কাছে তো আমরা পাচ্ছি না, এভাবে একে মারা যাবে না, অন্য ভাবে নিতে হবে, এইভাবে কাছে পাড়া যাবে না। আমার আল্লাহ পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে একটা আলাদা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, একা লড়ে যাচ্ছে হাজার হাজার লোক, সামনে দিক থেকে যাচ্ছে হাজার হাজার, 12 জন 15 জন 20 জনকে পুরো দু হাত দিয়ে চালাচ্ছে, পুরো সাইড করতে চলে যাচ্ছে, পুরো সব সাইড পেছনে যাচ্ছে, সব একদম ফাঁকা, যেখান থেকে ঢুকে ফাঁকা করে। আর একটাই নিয়ত, হক এস্টাবলিশ করার জন্য সকলে যদি আমার বিরুদ্ধে হয়ে যায় আমি একা লড়াই করে যাব, জোরে বলবো। নীতি থেকে কিন্তু সরে নি, লড়াই করে বিরাট। তারপরে তো বক্তারা সব বলে জানেন সবই, জি জি, পানি বন্ধ করে, পানি খাওয়া বন্ধ, বাচ্চা ছেলেকে পানি পিপাসা পেয়েছে তাকে লুটিয়ে পড়েছে। এবার ঐতিহাসিকগণ অনেকে বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামাজের টাইম হয়েছিল, উনি নামাজের অবস্থায় ছিলেন, ওই সময় পেছন দিক দিয়ে তাকে আঘাত করা, যুদ্ধের ময়দানে উনাকে কেউ কিন্তু পরাজিত করতে পারে নি, নামাজের প্রতি উনি বিরাট মজবুতি ছিলেন, সময় হয়েছে সব কিছু রেখে উনি নামাজের মধ্যে ছিলেন, পেছন দিক দিয়ে আঘাত করলো। অনেক ঐতিহাসিকবিদ, জি মুয়াররিখ, যারা অনেকে বলছেন যে আঘাত করেছিল প্রথম, তার নাম ছিল শিবে, ছিল জোরে বলেন হুজুর শহীদ, ইসলামের জন্য দ্বীনের জন্য লড়াই করলেন, দ্বীন ইসলাম বলে নয় হকের জন্য লড়াই করলেন, কিসের জন্য জোরে বলুন, হকের জন্য। মানে মেনে নিলেই হয়ে যায়, সম্মান পেত না পেত না, এদিদ হোসেনকে সম্মান দিত, ওজা তো কি হয়েছে, কিন্তু না, তোমার আমল গণ্ডগোল, তোমার আকীদা গণ্ডগোল, হালাল হারাম বেঁধে চলো না ভাই সকল, অথবা আমাদের সেই ইমান আমল, বিশেষ করে ইমান ঠিক রাখার দরকার আছে না নাই জোরে বলুন, ইমান হচ্ছে আমাদের কাছে বড় জিনিস, ইমান যদি আমাদের গণ্ডগোল হয়ে যায় সব কিছু গণ্ডগোল হয়ে যাবে। অতএব এই শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দিয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহাবদেশ।